করছেন এই কনস্টিটিউয়েন্সি থেকে? এবারে খুব ভালো ফল এক্সপেক্ট করছি। আমরা বারবার মানুষকে বলছি যে ভারতীয় জনতা পার্টিকে তারা একবার যাদবপুর লোকসভা থেকে জেতান। সবাইকে দেখেছে, সবাইকে মানুষ পরীক্ষা করেছে, সব দলের প্রতিনিধিদের দেখেছে, কাউকে মানুষ এখান থেকে দ্বিতীয়বার জেতায়নি বা সুযোগ দেয়নি কোনো একজন প্রতিনিধিকে। আমাদের একবার জেতাক, আমাদের সুযোগ দিক, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন, সেই বিকশিত ভারতের স্বপ্নর এক কেন্দ্র যাদবপুরে যাদবপুরকে করতে চাই। এবং শুধু স্বপ্ন না, তিনি নিজে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করেন এবং মাঠে সেই প্রকল্প সব কিছু মানুষের কাছে পৌঁছে দেন। হ্যাঁ হ্যাঁ, একদম সাতটা বিধানসভা থেকেই ভালো ফল। হয় ভালো হবে, ভালো হবে। গ্রামের দিকেও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যাদের মানুষের সমর্থন নেই তারাই অত্যাচার করে, তারা গণতান্ত্রিকভাবে লড়তে পারে না বলে সেই জন্য অত্যাচার করে। গণতান্ত্রিক লড়াইয়ে তারা জানে যে তারা তাদের হার সুনিশ্চিত, সেই জন্য একটা ধরে রাখার চেষ্টা করে অগণতান্ত্রিকভাবে। না, মানুষ খুব পজিটিভ, শুধু আমাদের যারা কার্যকর্তা, আমার সহকার্যকর্তা যারা রয়েছেন তারা না, সাধারণ মানুষ খুব পজিটিভ। আমি এখানে দাঁড়িয়ে আছি, অন্তত পাঁচজন এসে আমাকে সাজেশন দিল যে আপনি ওই পাড়টায় গিয়ে করুন, এইখানটা আর একটু করুন, এইখানটায় বাকি রয়ে, মানুষ এসে বলছে আমাকে স্বতঃস্ফূর্তভাবে। ভালো, খুব ভালো লক্ষণ। এককালে ছিল, ঠিক আছে, তলায় তলায় থাকলে তো সেটা আগে সার্ফেস করতে হবে। তো 2021 তো তলায় তলায় ছিল, কিন্তু বিধানসভায় একটাও সিট তারা পেল না। মানুষের সমর্থন তলায় তলায়, সেই সমর্থন তো উপরেও দেখতে হবে। যে পার্টি হচ্ছে একটা রিজনাল পার্টি। আমার একটাই বক্তব্য, যে পার্টি রিজনাল পার্টি সে আবার অল ইন্ডিয়া হতে পারে কি করে? যে পার্টি রিজনাল পার্টি, যে পার্টি রিজনাল পার্টি, তার আবার অল ইন্ডিয়ান ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। তো ফেক সিবিআই এনকোয়ারি হোক, আমরা তো চাইছি ফেক হোক এনকোয়ারি। গভর্নর তার নিজের বিবৃতি দিয়েছে, নিম্ন স্তরের রাজনীতি যখন কোনো ইস্যু থাকে না, যখন কোনো বিষয় থাকে না, কোনো আর্গুমেন্ট থাকে না, তখন নিম্ন স্তরের কুরুচিকর রাজনীতিতে নেমে আসে। মনে আছে আপনাদের যে রামকৃষ্ণ মিশন গোলপার্কে সম্প্রসারণ যখন হওয়ার কথা ছিল, তার বিরোধিতা করেছিলেন তখনকার দক্ষিণ কলকাতার এমপি, বসে কী ধরনের মন্তব্য করেছিল রামকৃষ্ণ মিশন নিয়ে?